তৌকির আবেদ একজন বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং লেখক। তিনি 1980 দশকের শেষের দিকে তার অভিনয় জীবনের শুরু করেন। নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন। পরবর্তীতে লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে মঞ্চনাটক পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ এবং নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্রে ডিপ্লোমা করে তিনি নাট্য ও চলচ্চিত্র পরিচালনা শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা পরিচালনার মাধ্যমে তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তার পরিচালিত কয়েকটি চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে এবং পুরস্কার লাভ করে। পাশাপাশি তার রচিত তিনটি বই অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। তৌকির আহমেদ ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াকালীন তিনি মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। এরপর তিনি স্থাপত্যে স্নাতক অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তিনি 1995 সালে লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে মঞ্চনাটক পরিচালনার প্রশিক্ষণ নেন এবং 2002 সালে নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্রে ডিপ্লোমা সম্পন্ন করেন। তৌকির আহমেদের প্রথম নাটক সফলতার পর তিনি বিটিভিতে প্রচারিত নাটকসমূহের রোমান্টিক চরিত্রে শীর্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। অভিনয়ের পাশাপাশি পরবর্তীতে তিনি নাট্য ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন। তৌকির আহমেদের নাট্য অভিনয়ের অভিষেক হয় 80 দশকে। তার অভিনীত প্রথম নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। নাটকটির বিষয়বস্তু ছিল দেশের তরুণ শিল্পীদের মাদক সমস্যা। 1996 সালে তানভীর মোকাবেল পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক নদীর নাম মধুমতি চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি তার শ্বশুর আবুল হায়াত পরিচালিত প্রথম নাটক হারজিতে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন তার স্ত্রী বিপাশা হায়াত। এরপর আবুল হায়াতের নির্দেশনায় এ জুটি একসাথে কাজ করেন বেলি, প্রত্যাশা ও একজন অপরাধিনী নাটকে এবং দোলা ও হাঁসুলি ধারাবাহিক নাটকে। পরবর্তীতে তানভীর মোকাম্মেল পরিচালিত দেশ বিভাগের প্রেক্ষাপটে নির্মিত চিত্রা নদীর পারে এবং সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস লালশালু অবলম্বনে নির্মিত লালশালু চলচ্চিত্রে অভিনয় করেন। 2006 সালে নিজের পরিচালিত রূপকথার গল্প চলচ্চিত্রে একজন ট্রাক ড্রাইভার চরিত্রে অভিনয় করেন। 2009 সালে জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত প্রিয়তমিশু উপন্যাস অবলম্বনে মোর্শেদুল ইসলাম পরিচালিত প্রিয়তমিশু চলচ্চিত্রে অভিনয় করেন। 2011 সালে অভিনয় করেন চিত্রনায়িকা পূর্ণিমার বিপরীতে আরিফ খানের পরিচালনায় ওইখানে যেও না কুতুমি। নাটকটি এনটিভিতে প্রচারিত হয়। এ বছর তিনি তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা চলচ্চিত্রে অভিনয় করেন। 2012 সালে 12তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়। 2013 সালে কাজী মোর্শেদ পরিচালিত একই বৃত্তে চলচ্চিত্রে এক জমিদারের কাজের লোকের চরিত্রে অভিনয় করেন। 2014 সালে তিনি অভিনয় করেন হামদ হাসান নোমানের রচনা ও পরিচালনায় উদরপিণ্ডি ভূধরখারে ধারাবাহিক নাটকে। এছাড়া এবছর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জালালের গল্প চলচ্চিত্রে জালালের পিতার চরিত্রে অভিনয় করেন। 2005 সালে প্রায় 11 বছর পর তৌকির, উপি করিম ও মাহফুজ আহমেদ একসাথে অভিনয় করেন কেমন আছো নাটকে। রুমান রশিদ খানের রচনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটি 2015 সালে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রচারিত হয়। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চনাটকে অভিনয় করেছেন। 2015 সালে বাংলাদেশ শিল্পকলায় 4-দিনব্যাপী বিজয় দিবস উৎসবে সেলিনা শেলীর রচনায় ও মোহাম্মদ আলী হায়দারের নির্দেশনায় যমুনা নাটকে অভিনয় করেন। তৌকির আহমেদ পরিচালিত প্রথম নাটক তোমার বসন্ত তীরে। 2004 সালে তিনি তার ষষ্ঠ নাটক অরণ্যের সুখ দুঃখ পরিচালনা করেন। একই বছর তার চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা পরিচালনার মাধ্যমে। চলচ্চিত্রটি আমজাদ হোসেন রচিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এই চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তিনি 2005 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রটি 2006 সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের জন্য মনোনীত হয়। এই চলচ্চিত্রের জন্য তিনি 2008 সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ প্রযোজক, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের বিভাগে পুরস্কার অর্জন করেন। 2006 সালে মুক্তি পায় তার রচিত ও পরিচালিত চলচ্চিত্র রূপকথার গল্প। এই চলচ্চিত্রে পরিচালনার মাধ্যমে তিনি 2007 সালে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রটি 2008 সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং দর্শকদের বিবেচনায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। 2007 সালে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয় দারুচিনিতি। চলচ্চিত্রটি 2008 সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 7টি বিভাগে পুরস্কার অর্জন করেন। তার শ্বশুর আবুল হায়াত একই ছায়াছবির জন্য সেরা সহ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রটি বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং দর্শকদের বিবেচনায় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। 2013 সালে নিজের রচনা ও পরিচালনায় নির্মাণ করেন টেলিফিল্ম সোনালী রঙের রং দেখিয়াছে। তিনি পলাশ মাহবুবের রচনায় নির্মাণ করেন টেলিফিল্ম বাল্যশিক্ষা। এতে অভিনয় করেন কলকাতায় বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত রোজ
রোজা পারভিতা। টেলিফিল্মটি 2015 সালে ঈদুল ফিতরে এসএটিভিতে প্রচারিত হয়। দীর্ঘ 8 বছর বিরতির পর শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম ও নিপুণকে নিয়ে তৌকির তার চতুর্থ চলচ্চিত্র অজ্ঞাতনামার কাজ শুরু করেন। চলচ্চিত্রটি 2015 সালে 21শে বইমেলায় নিজের প্রকাশিত হওয়া অজ্ঞাতনামা বইয়েরই চলচ্চিত্রায়ন। চলচ্চিত্রটি 2016 সালে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং বে অফ নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। 2016 সালে ঈদুল আজহার জন্য নির্মাণ করেন বিপাশা হায়াতের রচনায় আহরণ এবং তার নিজের রচনায় ইন্দ্রজাল। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী নিয়ে তৌকির তার পঞ্চম চলচ্চিত্র নির্মাণ করছেন। তৌকির 1999 সালে জুলাইয়ের 23 তারিখ বাংলাদেশের আরেকজন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতকে বিয়ে করেন। তাদের এক মেয়ে আরিশা আহমেদ ও এক ছেলে আরিফ আহমেদ। রাজধানী ঢাকার মহাখালী ডিওএইচে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। গাজীপুরের শ্রীপুরে প্রায় 10 বিঘা জমির উপর দাঁড়িয়ে তৌকির বিপাশা দম্পতির আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নক্ষত্রবাড়ি রিসোর্ট ও কনফারেন্স সেন্টার রয়েছে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।